বন্ধুরা মিসলেনিয়াসের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যারা তাদের কাছ থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে পিএসসির বোর্ড মেম্বাররা দু একটা প্রশ্ন করে ক্যান্ডিডেটরা কতটা কনফিডেন্টলি কোনো বিষয়ে জানে বা কতটা নিখুঁত করে জানার চেষ্টা করেছে সেরকম প্রশ্নও কিন্তু মাঝে মধ্যে করছেন বোর্ড মেম্বাররা যেমন ধরো উনিশশো একষট্টির ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট তো এই বেনিফিট অ্যাক্টে যে সমস্ত অর্গানাইজেশান বা এস্টাবলিশমেন্টে জন বা তারও বেশি কর্মচারী বা এমপ্লয়ি রয়েছেন সেখানে কোনো মহিলা যদি কর্মরত থাকেন তিনি বারো সপ্তাহের সবেতন ছুটি পান ম্যাটার্নিটি বেনিফিট হিসেবে তো সেটা দু হাজার সতেরোতে অ্যামেন্ড হয়েছে অ্যামেন্ড হয়ে ওটাকে ছাব্বিশ সপ্তাহ করা হয়েছে তো এখন ক্যান্ডিডেটদের কাছ থেকে বোর্ড মেম্বাররা যখন জানছেন যে দু হাজার যে বেনিফিটটা হয়েছে সেটা কত ক্যান্ডিডেট কেউ যখন বলেছে যে এটা ২৬ সপ্তাহ তখন তাদেরকে আবার কাউন্টার করা হচ্ছে আচ্ছা তুমি কি শিওর ওটা ছাব্বিশ সপ্তাহ না চব্বিশ সপ্তাহ চব্বিশ না ছাব্বিশ চব্বিশ না ছাব্বিশ ঠিক করে বলো তো তো যাই হোক যে ক্যান্ডিডেট এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে সে বলল যে আমি ছাব্বিশই বলেছি তারপর ওনারা ছেড়েছেন তো ব্যাপারটা হলো যে উত্তরটা ছাব্বিশ এটা ঠিকই আছে কিন্তু ক্যান্ডিডেট কতখানি কনফিডেন্টলি ব্যাপারটা জানে সেটা কিন্তু ওরা যাচাই করছেন আরও একটা বিষয় ধরো অন্য একজন ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে এই তিনশো নম্বর আর্টিকেল নিয়ে তো এই তিনশো নম্বর আর্টিকেল নিয়ে আমরা তো জানি যে এটা হচ্ছে জম্মু কাশ্মীর রিলেটেড আর দু হাজার উনিশের পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের স্টেটহুডকে কেড়ে নেওয়া হয়েছে এখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনশো সত্তর আর্টিকেলের স্ট্যাটাসটা কী সে বলছে স্যার এটা তো রদ করা হয়ে গেছে অ্যাবলিস হয়ে গেছে আর ইউ শিওর তিনশো সত্তর কি সত্যি অ্যাবলিস হয়েছে তো সে বলল খানিকটা ভেবে হ্যাঁ ওটা তো রিভোগ করা হয়ে গেছে তো এই অ্যাবলিউশান বা রিভোকেশান এই যে ব্যাপারগুলো এগুলো সে বলেছে ওনারা কিন্তু সন্তুষ্ট হননি ওনারা বলেছেন না তুমি ঠিকঠাক বলছো না তো সেই ক্যান্ডিডেট পরে আমাকে যখন এক তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে তাকে বললাম যে ব্যাপারটা হচ্ছে উনিশশো সালে জম্মু কাশ্মীরের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি মানে জম্মু কাশ্মীরের সংবিধান তৈরি করার জন্য তার যে কনস্টিটিউট অ্যাসেম্বলি হয়েছিল সেটা উনিশশো সালে ডিজলভ হয়ে গিয়েছে আর দু সালে সুপ্রিম কোর্ট একটি অর্ডারে বলেছে যে জম্মু কাশ্মীরের এই যে স্পেশাল স্ট্যাটাস যেটা তিনশো নম্বর আর্টিকেল অনুসারে জম্মু কাশ্মীর পেয়েছিল যে এই স্পেশাল স্ট্যাটাস যেটা জম্মু কাশ্মীর পেয়ে আসছে এটা একটা পারমানেন্ট নেচার হয়ে গেল কিন্তু তার কারণ ওটাকে অ্যাবলিশ করার বা ওটাকে রিভোগ করার আর কোনো সুযোগ নাই রিভোগ করা যেতে পারতো তিনশো সত্তরের তিন নম্বর আর্টিকেল অনুসারে যেখানে বলা ছিল যে জম্মু কাশ্মীরের কনস্টিটিউট অ্যাসেম্বলির রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট যদি কোনো আইনে স্বাক্ষর করেন তাহলেই সেটাকে রিভোগ বা অ্যাবলিশ করা যাবে যেহেতু কনস্টিটিউট অ্যাসেম্বলি আর নেই রিভোগ করার প্রশ্নই আর ওঠে না সেই জন্য আমাদের বর্তমান গভর্নমেন্ট ওই দু হাজার যখন এটাকে জম্মু কাশ্মীরের স্টেটহুডটাকে কেড়ে নেওয়া হয় কেড়ে নেয় সেই সময় কিন্তু পার্লামেন্টে আইন যেটা পাস হয়েছে তাতে করে বলা হয়েছে যে তিনশো সত্তর নম্বর আর্টিকেলটাকে এখন ইনঅপারেটিভ করা হলো তার মানে এটা কিন্তু কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়নি ডিলিট করা হয়নি রিভোকেশনও হয়নি অ্যাবলিশও করা হয়নি এটাকে ইন অপারেটিভ করে রাখা আছে এটা হচ্ছে এর আসল তথ্য তারপর আরেকটি ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছিল যে কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট বেশিরভাগ ক্যান্ডিডেট তো কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের পোস্ট চয়েস করছো সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হচ্ছে তো এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে কনজিউমার প্রোটেকশান অ্যাক্টের বাংলা কী তো সে বলছে যে উপভোক্তা বিষয়ক আইন বলছি উপভোক্তা বিষয়ক আইন সে আমতামতা করে বলছে হ্যাঁ স্যার এটা তো উপভোক্তা বিষয়ক আইন তো ওনারা বলছেন না এটা উপভোক্তা বিষয়ক আইন নয় এটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন তো এটা ক্যান্ডিডেটের মনপুত হয়নি সে বুঝতেই পারেনি যে এটা সে কী ভুল করেছে আমার সঙ্গে কথা বলার সময় সে বলল যে আমি তো এই কথা বলেছিলাম কিন্তু ওনারা এটা বলছেন আমি বাড়িতে এসে আবার চেক করে দেখেছি যে কনজিউমারকে ক্রেতা যেমন বলা হয় উপভোক্তাও তো বলা হয় আমার দোষ কোথায় তো প্রকৃতপক্ষে তার দোষটা যে কী সেটা সে বুঝতে পারেনি কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট তো এই প্রোটেকশানের মধ্যে রয়েছে সুরক্ষা এখন উপভোক্তা বিষয়ক আইন যখন বলা হচ্ছে তখন কিন্তু এই সুরক্ষার কথাটা বলা হচ্ছে না তো বোর্ড মেম্বাররা তাকে যখন মনে করে দিয়েছে ক্রেতা সুরক্ষা আইন এই সুরক্ষা কথাটার কথা সে না ভেবে সে ভাবছে যে উপভোক্তা আর ক্রেতা এই দুটোর মধ্যে ডিফারেন্সের জন্যই বোধ তার ভুলটা হয়েছে তো এই হচ্ছে বিষয় এরকমভাবে দেখা গেছে যে আরও বিষয় এরকম যেমন কন্যাশ্রী কন্যাশ্রী নিয়ে কে কে ওয়ান কে টু কে থ্রি এই যে বিভিন্ন স্টেজগুলো আছে অনেকেই কন্যাশ্রীর কে ওয়ান কে টু পর্যন্ত দেখে চলে যায় তো কে থ্রি পর্যন্ত দেখেনি কে থ্রিতে কী বেনিফিট পাওয়া যায় বা এখানে কি কি সুবিধা সুযোগ সুবিধা আছে কারা এর জন্য এলিজেবেল এই বিষয়গুলো না জানার জন্য যখনই ওই একটু খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে তখনই ক্যান্ডিডেটদের সমস্যা হচ্ছে তো আরেকটি বিষয় আমি উল্লেখ করব এখানে যে অনেক ক্যান্ডিডেটের হচ্ছে হবি কুকিং সেই কুকিং লিখতে গিয়ে অনেকের এর ক্ষেত্রে আবার স্পেলিংটা ককিং হয়ে গেছে সিও সিকে আইএনজি যেটা মিসলেনিয়াসের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে খুব বেশি অবশ্য দেখা যায়নি আমি যেটা আইসিএসের ক্ষেত্রে দেখছি দু একজনের ক্ষেত্রে এরকম দেখেছি বোর্ড মেম্বাররা কিন্তু স্পেলিংও মাঝে মাঝে জিজ্ঞেস করছেন নামের স্পেলিং জিজ্ঞেস করছেন নিজের নামের স্পেলিংটা জিজ্ঞেস করাটা একটু কিছুটা আশ্চর্যজনকই তার কারণ এটা তো কারো ভুল হওয়ার কথা নয় যাই হোক এটাও করেছেন আবার মিসলেনিয়াস এই স্পেলিংটাও জিজ্ঞেস করেছেন কাজেই স্পেলিং সম্পর্কে সাবধান কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে হবি হচ্ছে কুকিং তো এই কুকিংয়ে প্রশ্নে সেদিনে একটি প্রশ্ন হয়েছে মানে অনেককেই করা হয়েছে যে পাঁচ ফোড়নের পাঁচটা ফোড়নের নাম বলো তো এর উত্তর অনেকেই ঠিকঠাক দিয়েছে আবার কেউ কেউ দু একটা ফোড়নের নাম বলতে ভুলে গেছে যে মেথি মৌরি জিরে কালো জিরে সরষে এই পাঁচটা আইটেমের মধ্যে একটা দুটো আইটেম ভুলেই গেছে তো যাদের হবি কুকিং তারা নিশ্চয়ই ফোরনগুলো সব ঠিকঠাক মনে রাখবে ওকে থ্যাংক ইউ